আজকে আমরা একটি আদর্শ ফুল জবা ফুল অঙ্কন করব। আমরা জানি যে একটি আদর্শ ফুলের পাঁচটি অংশ পুংস্তবক, স্ত্রীস্তবক, দলমণ্ডল, বৃতি এবং পুষ্পাক্ষ। এখন আমরা এই পাঁচটি অংশই চিত্র অঙ্কন করে দেখাবো। প্রথমে আমরা ফুলের দলমণ্ডলগুলো আঁকলাম। জানি ফুলের জবা ফুলের ক্ষেত্রে পাপড়িগুলো একটু বড় আকারের হয় এবং পরাগ যে নালিকা সেটি আঁকলাম, স্ত্রীকেশরগুলো আঁকলাম এবং এগুলোর প্রান্তের দিকে অবস্থান করে। যেহেতু পাপড়িগুলো বড় আকারের এবং খুব আকর্ষণীয়, আমরা জবা ফুলকে বিভিন্ন রঙের দেখি, লাল, হলুদ, সাদা, গোলাপি, বিভিন্ন রঙের আমরা জবা ফুল দেখেছি। বৃতির নিম্ন অংশে উপবৃতি আছে, জবা ফুলের উপবৃতি আমরা বৃতির নিম্ন অংশে উপবৃতি আঁকলাম। জবা ফুলের দলমণ্ডলগুলো যেহেতু অনেক বড় আকৃতির, আমরা এদের প্রত্যেকটাকে যদি গুনে আমরা দেখি যে তিন পাঁচটি দলমণ্ডল আছে বা পাপড়ি আছে এবং আমরা পুংকেশরগুলো দিয়ে দিচ্ছি। পুংকেশরগুলো ঠিক স্ত্রীকেশরের নিচের দিকে পরাগ নালিকায় অবস্থান করে। এগুলো অসংখ্য পরাগ রেণু বা নিয়ে গঠিত। আমরা যদি হাত দিয়ে এগুলোকে স্পর্শ করি, এগুলো হলদে এক ধরনের আবরণ বা পাউডারের মতো দেখা যায়। পরাগ নালিকার অংশটি আমরা দেখলাম। পাপড়িগুলো আকর্ষণীয় হওয়ার কারণে আমরা দেখছি যে পতঙ্গ বা মৌমাছি জবা ফুলে মধু খাওয়ার জন্য বা পরাগায়নে অংশগ্রহণ করে। তারা মূলত মধু আহরণ করার জন্য এখানে আসে। জবা ফুলের অনেকগুলো বৈশিষ্ট্যের মধ্যে আমরা জানি যে ঔষধি গুণ আছে, নান্দনিক গুরুত্ব আছে এবং জবা ফুল কোষ্ঠকাঠিন্যের ওষুধ হিসেবে বা রূপচর্চায় ব্যবহৃত হয়। আমরা এখন এর লেভেলিং করছি। স্ত্রীকেশর, পুংকেশর, দলমণ্ডল, আমরা দলমণ্ডল চিহ্নিত করলাম। দলমণ্ডলকে আমরা পাপড়িও বলতে পারি, বৃতি, উপবৃতি। তো একটা আদর্শ ফুলে পাঁচটি অংশ থাকে এবং জবা ফুল একটি আদর্শ ফুল। আমরা এই জবা ফুলকে বারবার প্র্যাকটিস করলে আমরা পরীক্ষায় ভালো নম্বর পাবো বলে আশা করি।